ইউক্রেনে আটকে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের শবংয়ের বাসিন্দা সুশোভন বেরা। কিছুদিনের মধ্যেই দেশে ফিরতেন। ফ্লাইটের টিকিট কাটা হয়ে গিয়েছিল, কিন্তু সেসব ক্যান্সেল করে এখন বাড়ি ছেড়ে বাংকারে আশ্রয় নিতে হয়েছে সুশোভনকে। এদিকে দেশের বাড়িতে আতঙ্কে ঘুম উড়েছে বাবা নারায়ণচন্দ্র বেরা ও মা নিভারানী বেরা। এটাই তো আছে, কাল থেকে তো খবর জানার পরে চিনতে, কারণ যে নেট পরিষেবা বন্ধ হয়ে যায় তাহলে আর যোগাযোগই করতে পারবো না। আজকে সকাল 7টায় কথা হচ্ছে, রাত্রি 3টার পর থেকে ওরা 5টা ছিল ওখান থেকে ব্যাংকারে চলে এসছে, বুঝছে হয়তো এখানে নিরাপদ হতে পারে। 7-8 জন মিলে চলে আছে, বাঙালি এবং ইংরেজি মিলে বলবো। তাদের একমাত্র ছেলে সুশোভন 2019 সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন, MBBS থার্ড ইয়ার এখন তার মধ্যেই এমন যুদ্ধের দামামা বেজে উঠবে কে জানত। বলছিলাম যে তুই যা হচ্ছে এখন চলে আস, পরে কি হয় দেখা যাক। ওরা বললো না সেরকম তো কিছু নেই। তারপরে কয়েকদিন আগে আমি একটু বকাবকি করতে টিকিট কাটছিল, ওর 1 তারিখ ডেটটা পড়ছে, মানে মার্চের 1 তারিখ বাড়ি ফিরে আসার জন্য। তার আগেই তো, তার আগেই কালকে আমাকে ফোন করে বললো বাবা সব ক্যান্সেল হয়েছে, আর এই অবস্থা এখন কি করা যায় দেখি। বিদেশ বিভূয়ে ছেলে যাতে সুস্থ থাকে এই যন্ত্রণা আতঙ্কের অবসান হয় দ্রুত, মেদিনীপুরের বাড়িতে বসে সেই প্রার্থনাই করে চলেন অসহায় বাবা মা। যদিও আজ সকাল 7টাতেও ছেলের সঙ্গে কথা হয়েছে, কিন্তু বেশিরভাগ সময়ই তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাই আশঙ্কায় মরছেন বাবা মা। ভারত সরকারের কাছে তাদের আবেদন, ইউক্রেনে পড়াশোনা করতে গিয়ে আটকে পড়া সমস্ত ভারতীয় ছেলে মেয়েদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। দ্য ওয়ার্ল্ড